এবার সরাসরি নজর রাখবো ভবানী ভবনের দিকে। সেখানে ভবানী ভবনের সামনে বিক্ষোভ এবং পুলিশের চাকরিতে নিয়োগ প্রার্থীদের বিক্ষোভ রয়েছে। আমরা জানবো, অর্পিতা আমাদের সঙ্গে রয়েছে। অর্পিতা, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, যথেষ্ট এখানে উত্তপ্ত পরিস্থিতি এখানে হয়ে রয়েছে। ভবানী ভবনের ঠিক সামনের পরিস্থিতিটা তোমাকে দেখাচ্ছি। প্রচুর এখানে চাকরি প্রার্থী, যারা রাজ্য পুলিশের কনস্টেবল পদে যাদের নাম রয়েছে কিন্তু তারা এখনো চাকরি পায়নি বলে অভিযোগ, এবং চাকরি প্রার্থীদের অভিযোগ তুমি দেখতে পাচ্ছ। ভবানী ভবনের গেটের সামনে থেকে লম্বা লাইন এবং যথেষ্ট উত্তপ্ত এখানে পরিস্থিতি রয়েছে। তাদের দাবি 2019 সালে এই রিক্রুটমেন্ট, এবং সেখানে তাদের নাম থাকা সত্ত্বেও কোর্টে স্টে অর্ডার, এবং তারপর 3 মাসের পর 6 মাস পেরিয়ে গেছে কিন্তু তারা চাকরি পাননি। সেই কারণেই আজকে তারা পথে তারা নেমেছেন। এই মুহূর্তে ডিসি সাউথ আকাশ মাঘারিয়াকে তুমি দেখতে পাচ্ছ, যে চাকরি প্রার্থীদের সঙ্গে তিনি বোঝানোর চেষ্টা করছেন। কারণ যেভাবে রাস্তার উপরে একেবারে ভবানী ভবনের সামনে আলিপুর যে থানা, সেই থানার ঠিক উল্টো দিকে যথেষ্ট ভাবে উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ডিসি সাউথ তিনি এখানে রয়েছেন, এবং তিনি চাকরি প্রার্থীদের তিনি বোঝানোর চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, এবং তুমি তোমাকে দেখানোর চেষ্টা করব যে এখানে প্রচুর, এখানে প্রায় 6,500 দিন ধরে তুমি আমাদের সঙ্গে থাকো, এবং তাদের সমস্ত কিছু, অর্থাৎ তাদের তাদের লিস্টে নাম রয়েছে। থাকবি না, পুলিশের চাকরি করতে চাইছো, তারপরে জমায়েত করেছো, সমস্যাটা চারজন এসে আপনি কি ফরম্যাটে বলবেন বলুন, আমরা লিখিত অভিযোগ সমস্ত লিখে আপনাদের ওখানে জানাবো। আচ্ছা ঠিক আছে, যেখানে স্যার ডিএসপি লোকেশন যে আছে ওই স্যার আমাদের সাথে যান, ওই স্যারের সাথে আমরা দেখা করি না। উনি বলেন তোমাদের জলদি মিটে যাবে, আজকে স্যার ধরা করো। আমরা যে অ্যাডভোকেটকে এর মোবাইলটা পেছো, আজকে আমি আমি আমার কমিশনার সাহেব, এখন ডিএসপি নাকে বলা হবে।
আমরা কেন চাইবো না, গভর্নমেন্ট চাই সবে চাকরি পাবে। আরে সেটাই তো চাইছি স্যার, আপনারা রিপোর্ট করছেন কেন চাইবেন? কিন্তু কিন্তু এইভাবে ট্রাফিক কথা তো হচ্ছে, একটু দাঁড়াও না। ঠিক আছে ঠিক আছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পিতা রয়েছে। অর্পিতা, আমরা দেখছি যে চাকরি প্রার্থীদের সান্ত্বনা দিচ্ছেন, কথা বলছেন তাদের সাথে ডিসি সাউথ, কি কথোপকথন হলো? কারণ ডিসি সাউথ তিনি জানালেন যে সরকার যখন নিয়োগপত্র দিয়েছে সেক্ষেত্রে চাকরি হবেই, তবে সঠিকভাবে এইভাবে ডোট জ্যাম করে বিক্ষোভ দেখানো সঠিক পদ্ধতি নয়। আর কি কি কথা হলো? না, উনি বললেন আমাদের একটা লিখিত দিতে বলেছে, আজকে 8400-এর মধ্যে 1871 জন জয়নিং করে ফেলেছে, বাদ বাকি 6500 ছেলে এখন আমরা পুলিশ তো আপনাদের সঙ্গে কথা বললেন, এতক্ষণ ধরে ডিসি সাউথ আকাশ মেঘারিয়া আপনাদেরকে বোঝালেন, আপনারা এখন কি পদক্ষেপ নেবেন? আমরা ডিসি সাহেবের সঙ্গে কথা বলতে চাই, আমরা ডিসি সাহেবের সঙ্গে কথা বলতে চাই। ডিসি সাহেব এসে বলুন, আমাদের সমস্যাটা শুনুন, ঠিক আছে? আমরা আজকে 8 মাস হয়ে গেল, 8419 জনের মধ্যে 1871 জয়নিং করে তারা পাসিং আউট করতে যাচ্ছে, আমরা আর কতদিন বসে থাকবো এইভাবে? আমি তো খালি কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে আমরা দেখছি দীর্ঘক্ষণ ধরে আপনারা এখানে করোনা পরিস্থিতির মধ্যেও রাস্তায় আপনারা নেমেছেন, ভবানী ভবনের সামনে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন, আপনাদের অভিযোগ যে আপনারা চাকরি পাচ্ছেন না। ডিসি সাউথ আকাশ মেঘারিয়া সেখান থেকে এখন আপনারা জয়েন করতে পারেননি, এটাই আপনাদের অভিযোগ। টাইম ওয়েস্ট করো না, আমার কথা হয়েছে, একেবারে বোঝা যাচ্ছে তুমি পরিস্থিতির উপর নজর রাখো, আপাতত ধন্যবাদ। আপনারা না একটু আপনারা এখন কি পরিস্থিতি এখন কি?
শুনেন না স্যার, এখন এখন শুনেন স্যার, এখন কি অবস্থা কথা বলবেন? আমার ওদের সাথে কথা হয়েছে, আমরা রিজলভ করার চেষ্টা করছি আপনার সাথে।